আচ্ছা ধন্যবাদ। কেমন আপনাদের? আমাদের কোনো বেচা কেনা নাই, আমাদের এই আমারও পয়সা দিতেছে, নষ্ট হয়ে যাইতেছে। সরকারি আইন আমাদের যদি পাঁচটা কি সাতটা বন্ধুসি দিত তাহলে আমাদের দোকান করে কোনো রকম আমরা বাঁচতে পারতাম। একটা বন্ধুসি দোকান করে মা সাজাইতে সাজাইতে একটা বন্ধুসি লাগে। মানে লকডাউনের জন্য কাস্টমার কম, একেবারে কাস্টমার নাই বললে চলে। ঘন্টায় ঘন্টায় ডিউনো ম্যাজিস্ট্রেট আসে, আইসা তো খেদা যায়, রাস্তা থেকে যত পৌঁছে এসে সব খেদাইতে হয়। আচ্ছা ধন্যবাদ। বন্ধ এই যদি একবার আমাকে চালাইতে দিত এক ব্যবস্থা হইতো, চালাইতে হতো না কিছু করতে হতো না। সরকারে যেমন কায়দা নিজে কার্ডটা চালাম, কেউ চালাইতেও পাই না, এক্সট্রা এখন চালাইতাম পাই না কিভাবে। ধন্যবাদ আপনাকে। কম তাই আছেন তো, বাচ্চা আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাচ্চা আছেন? লকডাউনে এমনি বেচা কেনা আগের থেকে কম? আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি কাজ করেন? তাই বর্তমানে কি অবস্থা? লকডাউনে বন্ধ, গাড়ি বন্ধ, সার্বিক মিলে কি আছেন, ভালো আছেন নাকি? আচ্ছা ধন্যবাদ। আপনাকে কাজ করেন? কয়জন ছেলে মেয়ে কয়জন আপনার? তিন মেয়ে। তারা তো আপনার ভিতরেই খায় নাকি? তাহলে এমনি লকডাউন না হলে ভালো থাকতেন? বাড়িতে বাজার ঘাট আছে? না ভাই, বাড়ির বাজার ঘাট থাকে না, গাড়ি চালাই না, প্রায় 15-20 দিন চালাইতে না। তাই আপনারা কি একই একই অবস্থা সবাই? আমাদের সরকার যদি কিছু অনুমোদন দিত তাহলে আমাদের ডাইল বাদ দিয়ে সমস্যা। আমরা গাড়ি গুড়ি চালাইতে পারতেছি না, গাড়িও কাজ কুজ বাদ দিয়ে গেছে, এগুলো করতে পারতেছি না। তারপরে বাসায় তো সবসময় থাকতে পারতেছি না, পোলা পান বউ চাল মেয়ে যারা আছে টাকা পয়সা চায়, বাজার ঘাট ভালো মতো করতে পারি না, আমরা খুবই অসহায়ের মধ্যে আছি। আপনার নাম? আচ্ছা ভাই, আপনারা কি কাজ করেন? লেবারি কাজ করেন? বর্তমানে লকডাউনের ভিতরে কেমন আছেন আপনারা একটু বলেন আমাদের। আছি খুব দুঃখের সহিতে ভাই, কোনো কাজ কাম কিচ্ছু চলে না, আমরা হলে বেকার আছি। বেকার মানে কোনো কাম কাজ নাই? বাসায় কি চাল ডাল আছে? নাই। খুব কষ্টে চলতেছে, খুবই কষ্ট ভাই। তাই না? আচ্ছা তাই কোনো জনপ্রতিনিধি কি আপনাদের কাছে গেছিল বাসায়? না কেউ যায় না। কোনো জনপ্রতিনিধি মেয়র বা কমিশনার খোঁজ নাই? কেউ যায় নাই। কেউ যায় নাই আপনাদের কাছে? আচ্ছা কোনো সাহায্য সহযোগিতা পান নাই? কিচ্ছু পাইনি আমরা লেবাররা। ও মানে আপনারা স্ট্যান্ডের লেবার কয়জন আছেন? লেবার আছে প্রায় 17-18 জন। 17-18 জন, কেউ কিছু পায় নাই? না ভাই। ও আচ্ছা ধন্যবাদ আপনাদের। আমার নাম আব্দুল কাদের মুন্সি। আব্দুল কাদের মুন্সি, তাই এই লকডাউনের ভিতরে কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমরা আছে ভাই, কোনো কষ্ট মধ্যে আছে, কোনো ব্যবসা বাণিজ্য নাই, এখন আমাদের তো সংসার চলে না। কয় ছেলে মেয়ে আপনার? আমরা আমার দুই ছেলে এক মাইয়া। তাই আমার ঘরে বাড়ি 5 জন। বাজার ঘাট কি আছে? বাজার ঘাট আছে, টুকটাক কোন রকম চলে। কোন রকম চলে? চলে। তো বেশি একটা ভালো না? বেশি একটা ভালো না। আচ্ছা ধন্যবাদ আপনি। আপনাকে ধন্যবাদ। শান্তুল হক, এই লকডাউনের ভিতরে কি অবস্থা আছেন আপনারা? ভালো থাকতে নেই। ভালো থাক, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বাজার ঘাট আছে বাসায়? না নাই। না
মানে লকডাউনের জন্য একটু সমস্যার ভিতর আছেন? আচ্ছা, ধন্যবাদ।